वेस्ट बंगाल काउंसिल फॉर हायर एजुकेशन शुरू होएगा सर शुरू होएगा तादे नवनिर्मित भवने आसन्न जया मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণের মধ্য দিয়ে এই ভবনের উদ্বোধন করেছিলেন আজকে আমরা সেখানেই এখানে চারটি দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয় তাদের অফিস ঘর দেওয়া হয়েছে কলেজ সার্ভিস কমিশনের অফিস এখানে হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার এডুকেশন তাদের নিজস্ব ভবন সেখানে আজকে পশ্চিমবঙ্গের উপাচার্যদের বিশেষ বৈঠক ডাকা হয়েছিল রাজ্যের সমস্ত উপাচার্যের রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এখানে ডাকা হয়েছিল সুদীর্ঘক্ষণ ধরে কোভিড পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় ছাত্র অধ্যাপক অশিক্ষক কর্মচারী ভাইদের অফিসারদের তাদের স্বাস্থ্য সুরক্ষিত করে পঠন পাঠন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে তাদের অভিভাবকদের কথা চিন্তা করে তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে তারা যে প্রস্তাবগুলি আমাদের কাছে দিয়েছে বা সম্মতি করে বলেছে এগুলোই করুন আপনি সেগুলো আমরা গ্রহণ করেছি সবাই জানে যে আগের যে আমরা সার্কুলার দিয়েছিলাম বিজ্ঞপ্তি জারি করেছিলাম তখনই উপাচার্যরা তারা সহমত পোষণ করে সকলেই একমত হয়ে জানিয়েছিলেন যে অড সেমিস্টার গুলো যা এখন চলছে তা অনলাইনে হবে আজকেও তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে অড সেমিস্টার গুলি কলেজ বিশ্ববিদ্যালয়ের অনলাইনেই হবে যা শেষ হয়ে যাবে 31 মার্চের মধ্যেই মার্চ মাসেই তা শেষ হবে সুতরাং এই অবস্থায় তাদের যে সিদ্ধান্ত উপাচার্য সমিতির তারা হচ্ছে অনলাইনেই অড সেমিস্টার গুলো অন ফার্স্ট থার্ড ফিফথ সেভেন্থ যার যেরকম আছে সেভাবেই চলবে দুই নম্বর সিদ্ধান্ত তারা আমাদের জানিয়েছিলেন আমরা গ্রহণ করেছি সবাই আলোচনা করে তারা যখন চাচ্ছেন না যে হোস্টেল খোলা হোক স্বাস্থ্যবিধি মেনে হোস্টেল খুলতে পারবেন না আমরা তাদের যেহেতু পঠন পাঠন অনেক জায়গায় হচ্ছে না কিন্তু অফিস খোলা আছে যাতে ছাত্র ছাত্রীদের অভিভাবকদের কোনো রকম অসুবিধে না হয় অনেকেই বলছেন তাহলে কি আমরা ছাত্র সংসদ হিসেবে সরস্বতী পুজো করতে পারবো আমরা সরস্বতী পুজো করবারও কথা বলেছি কিন্তু এই সিদ্ধান্ত কিভাবে হবে তা সম্পূর্ণই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির উপর আমরা শুধু বলবো কোভিড-19 যে বিধি আছে সেই বিধিকে উপেক্ষা করা যাবে না ভাঙা যাবে না আরেকটি আছে যে ইভেন সেমিস্টার আমি তাদের অনুরোধ করেছিলাম এপ্রিল মাস তখন হয়তো নির্বাচন এসে যাবে সুতরাং আপনারা এই নিয়ে ভাবুন ছাত্রছাত্রীরা অভিভাবকরা বলছেন তার ইভেন সেমিস্টারে কবে তাহলে তারা পড়াশোনা তারা সবাই মিলেই আমাকে জানিয়েছেন যে তারা পর্যালোচনা করে সেই সময় এ ব্যাপারে তারা উপাচার্যরা নিজেরা বসেই সিদ্ধান্ত নেবেন
আমরা তাদের এই সিদ্ধান্তের সঙ্গেও সহমত হয়েছি। ছাত্রদের বিষয়টিও তাদের দেখার কথা বলেছি, অভিভাবকদের চিন্তার কথাও দেখার কথা বলেছি, এবং সর্বাঙ্গে স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য না থাকলে তো কোনো কিছুই না। অনলাইনে তো দেখি এখন কলেজ বিশ্ববিদ্যালয় সবাই পটু হয়ে গেছে, এবং যার কাছে নেই তাকেও ব্যবস্থা করছেন, অনেক অনেক বিশ্ববিদ্যালয় সাহায্যও করছেন, আমি অন্যরা যারা পাচ্ছে না এরকম সেখানে সাহায্যের কথা বলেছি। সুতরাং যে ব্যবস্থা চলছে তাতে দেখতে হবে ছাত্ররা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ছাত্র সমাজ যেন ক্ষতিগ্রস্ত না হয়। অভিভাবকদেরও একটা কেউ কেউ আমাকে জানিয়েছিলেন, আমি সমস্তটাই তাদের সামনে তুলে ধরেছিলাম। তুলে ধরবার পর এই তিনটে সিদ্ধান্ত তারা আমাদের জানিয়েছেন, আমরা তা গ্রহণ করলাম। অন্যদিকে বিবেকানন্দ মেরিট কমিশন, বিবেকানন্দ মেরিট কমিশনের আবেদন নেওয়া শুরু হয়েছিল ছাত্রছাত্রীদের কাছ থেকে 7th অক্টোবর। আমরা সময়টাকে বাড়িয়ে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আবেদন নেব, তারপরে আর আবেদন নেওয়া যাবে না। 15th ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই আবেদন গ্রহণ করব, তারপরে তা বন্ধ হবে। ইতিমধ্যেই 1,35,000 আবেদনকারী আছেন ছাত্রছাত্রীরা, আরো যদি বাড়ে সমস্তটা নিয়েই অর্থ দপ্তরের কাছে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলব। অন্যদিকে আমাদের হায়ার এডুকেশন কাউন্সিল তার 3টি প্রস্তাব দিয়েছে, মমতা রায় এই প্রস্তাবগুলো দিয়েছিলেন, সেক্রেটারি আমাদের সুকান্ত আচার্য ওখানকার সেক্রেটারি মনীষ জৈনের সঙ্গে আমরা সবাই মিলে বসেছিলাম। 3টে প্রস্তাব, এটা অনেক আগে থেকেই আমি বলে আসছি আপনাদের যে ইন্টারফেস উইথ দ্য ইন্ডাস্ট্রি, এটা শুধু কথাই বলা হচ্ছে, আলাপ আলোচনা কিছু করা হচ্ছে না। সেক্ষেত্রে একটা কমিটি আজকে গঠন করা হয়েছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে যেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সায়েন্স লাইফ সায়েন্স নিয়ে যেরকম প্রেসিডেন্সি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, ম্যাকাউকে তথ্য প্রযুক্তির বিষয়টাকে দেখতে বলা হয়েছে, ট্র্যাডিশনাল যে আমাদের বিষয়গুলি সে বিষয়গুলি নিয়ে সিধু কানু এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তারা দেখবেন, ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কেও আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখানে এনেছি, তেমনি সঞ্চারী মুখোপাধ্যায় এবং সোমা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়েও এই কমিটিতে আমরা রেখেছি। এছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলি যে যেরকম যে সাবজেক্টের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়েও রূপরেখা তৈরি করে তার বাস্তবায়নের দিকে নিয়ে যেতে বলেছি। আরেকটি বিষয়, আমরা বহুদিন ধরে একটা সার্ভে করতে চাচ্ছিলাম এই যে আমাদের গ্রস এনরোলমেন্ট নিয়ে, যে লাস্ট 10 বছর ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে প্রভূত ব্যয় বরাদ্দ হয়েছে এবং উন্নতি ঘটেছে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, কলেজের সংখ্যা বেড়েছে, তার একটা রিভিউ দরকার। এবং কলেজগুলিরও একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট হওয়ার প্রস্তাব তারা নিয়েছেন। আমি প্রথমে বলেছি ইন্টারফেসটা নিয়ে কাজ শুরু করতে, পরবর্তীকালে ধীরে ধীরে স্টেপে পর্যায়ক্রমে এইগুলো করা হবে। অর্থাৎ একদিকে হায়ার এডুকেশন কাউন্সিলের 3টি প্রস্তাবের নীতিগতভাবে সম্মতি সবাই মিলে আমরা দিয়েছি, কিন্তু হাতে দেওয়ার মতন এক্ষুনি কমিটি গঠন করে সেটা ইন্টারফেস উইথ দ্য ইন্ডাস্ট্রি করবো। আর অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত আমাকে পাঠিয়েছেন তাকে গ্রহণ করে আপনাদের জানাবো। কলেজে যারা